নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পালকিচেন এই সময় অনেকের বাড়িতেই এই রান্নাটি হয়ে থাকে যার নাম হল খারকোল বাটা বা ঘ্যাটকোল বাটা আর আমি যেভাবে এই রান্নাটি বানাবো সেইভাবে এর স্বাদ আরও বাড়িয়ে দেন এটা কচু জাতীয় গাছ হয় এটাকে বানাতে বা খেতে অনেকেই ভয় করে কিন্তু আমি যেভাবে বানাবো একটু তাতে গাল চুলকাবে না তবে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে রসুন লঙ্কা আর কালো জিরে রসুন আর লঙ্কাটা একটু বেশি পরিমাণেই লাগবে আর লাগবে সামান্য পরিমাণ চিংড়ি মাছ নুন হলুদ আর অবশ্যই ঘ্যাটকল পাতা আর রান্নাটা হবে সরষের তেলে এই পাতাগুলো জঙ্গলে হয় এর মধ্যে ভীষণ ময়লা থাকে তাই ভালো করে জল বদলে বদলে এগুলো ধুয়ে নেব আর এই রকম পাকা পাতাগুলো বাদ দিয়ে দেবো পাকা পাতাগুলো আমরা রান্নাই ব্যবহার করব না এই ঘ্যাটকল পাতাগুলো আমি পাতার সাথে কিছুটা ডালের অংশ রাখছি তারপরে বাকি ডাটি মতন অংশটা ফেলে দেব ওটা রান্নায় আমরা ব্যবহার করব না যতক্ষণ আমরা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করছি সেই সময়ের মধ্যে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে রসুন আর লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামেই রাখব রসুন লঙ্কাগুলো আমরা তেল ছাড়া শুকনোই ভেজে নেব ভালো করে রসুন লঙ্কা ভাজতে বসিয়ে দিয়ে আমি খারকোল পাতাগুলো ভালো করে ধুয়ে এখন একটু ছোট করে কেটে নিচ্ছি এগুলো বেশি ছোট ছোট করার প্রয়োজন নেই আমার পাতাগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে পাতাগুলোকে তুলে নিচ্ছি আর এরই মধ্যে আমার রসুন আর লঙ্কাগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে আমি এগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন ওই একই কড়াইতে আমি পাতাগুলো দিয়ে দিলাম এখনও আমি এর মধ্যে কোনো তেল ব্যবহার করব না পাতাগুলোকে আমি সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এর জল বের করে জলটাকে শুকিয়ে নেব। যতক্ষণ পাতার থেকে জল বেরোচ্ছে ততক্ষণ চলুন আমি চিংড়ি মাছগুলোকে একটু ছোট করে কেটে নিই দেখুন পাতার থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা আমাকে পুরোটা শুকাতে হবে আর কড়াইয়ের পাশে এগুলো যে আমরা নুন দিয়েছিলাম সেই নুনগুলোই শুকিয়ে গেছে এখন একটা মিক্সিং জারে আমি কিছুটা কুচানো চিংড়ি মাছ রসুন লঙ্কা আর কালো জুড়ে ভাজা আমি পুরোটা লঙ্কা ব্যবহার করিনি আমার মনে হলো ঝালটা খুব বেশি হয়ে যায় জন্য আমি কিছুটা লঙ্কা সরিয়ে রেখেছি আর তার মধ্যেও দিয়ে দেব শুকনো নেড়ে রাখা খারকোল পাতা এবার এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখন দিয়ে দেব এতে বাঁচিয়ে রাখা খানিকটা চিংড়ি মাছের কুচি চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে ওই গরম তেলে দিয়ে দিলাম পাতার পেস্টটা পাতাটাকে তেলে এখন ভালো করে ভেজে জল শোকাতে হবে এর মধ্যে একটুও জল অবশিষ্ট থাকলে গাল চুলকাতে পারে আমি কিন্তু এই ভাজার সময় একটুও নুন ব্যবহার করিনি কারণ আমি যখন পাতাটাকে শুকনো নেড়েছিলাম তখন ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম দেখুন আমার খারকোল পাতা বাটা তৈরি হয়ে গেছে এবং সার্ভ করে নিয়েছি এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে অন্য আর কোনো কিছুর প্রয়োজনই হবে না আপনারা এইভাবে তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন